বিজয়া দশমীতে লালপাড় সাদা শাড়ি পরে সিঁদুর খেলেন মহিলারা। বহু যুগ ধরে বাংলায় চলে আসছে তেমনই রীতি, কিন্তু আর্চিকর আবহে এবার যেন বদলে গিয়েছে সব নিয়ম কানুন। শারদীয়া দুর্গোৎসবের দিনেও দ্রোহকাল পালন করছে গোটা বাংলা। তেমনি প্রতিমা নিরঞ্জনেও ভিন্ন দৃশ্য দেখল মালদা জেলা। চিরাচরিত লাল সাদা শাড়িতে নয়, বরং কালো শাড়ি পরে সিঁদুর খেলে প্রতিবাদ জানালেন মহিলারা। আর্জিকরের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে পুজো মণ্ডপ থেকে উঠল উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। মালদা শহরের কে জে সান্নাল রোডের গাজল ট্যাক্সি স্ট্যান্ড দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপে কালো শাড়ি পরে সিঁদুর খেলে অভিনব প্রতিবাদ জানালেন মহিলারা। পশ্চিমবঙ্গের মেয়েরা অসুরক্ষিত, আর্চিকরে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে তার জন্য বহু মানুষ আজ রাস্তায় বেরিয়ে এসেছেন। কালো শাড়ি পরে সিঁদুর খেলে তারই প্রতিবাদ জানানো হলো। যতদিন না নির্যাতিতেরা বিচার পাচ্ছেন ততদিন এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন পুজো উদ্যোক্তারা। তো আমরা দেখি লাল পাড়ে শাড়ি পরে সিঁদুর খেলে অংশগ্রহণ করে, সেখানে আপনারা কালো সবাই শাড়ি পরে প্রতিবাদ করছেন বিষয়ে। আমরা মা দুর্গার আরাধনা করেছি ঠিকই, কিন্তু এবারের পুজো কিন্তু শুধুই যে আনন্দের পুজো ছিল এমন নয়। আমাদের মনের কোণে কোথাও না কোথাও বিষণ্ণতা ছিল। পশ্চিমবঙ্গের মেয়েরা আজকে অসুরক্ষিত, আর্জিকরে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তার জন্য প্রত্যেকটা মানুষ রাস্তায় আছে, কিন্তু তাতেও কিন্তু এই অপরাধ অন্যায় থামেনি। তারপরেও প্রতিদিন একটা করে ঘটনা ঘটছে। তো আমরা আজকে মাকে সাক্ষী রেখে, মা দুর্গাকে সাক্ষী রেখে প্রতীকী প্রতিবাদ জানাচ্ছি কালো পোশাক পরে, কারণ সামনেই মা কালীর পুজো। মা কালী আমাদের শক্তি দেন, মায়ের রঙও কিন্তু কালো। আমরা এখান থেকে এই বার্তা দিতে চাই যে প্রতিবাদ কিন্তু থামেনি। যতদিন না পশ্চিমবঙ্গের মেয়েরা সুরক্ষিত হচ্ছে, যতদিন না আর্জিকরের নির্ভয়া অভয়ারা যতদিন না বিচার পাচ্ছে, এই প্রতিবাদ কিন্তু বিভিন্ন রূপে বিভিন্নভাবে সামনে আসবে। তার জন্যই আজকে আমরা কালো পোশাক পরেছি এবং মাকে সাক্ষী রেখে আমরা এই সিঁদুর খেলায় মেতেছি, এবং সিঁদুরের মাধ্যমে কালো শাড়ির মাধ্যমে কালো আমাদের শক্তির প্রতীক, কালো আমাদের শোকের প্রতীক, কালো আমাদের প্রতিবাদের প্রতীক। এই প্রতিবাদ চলবে। উল্লেখ্য, আর্চিকর কাণ্ডে তোলপাড় গোটা দেশ, লাগাতার প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছেন জুনিয়র চিকিৎসকরা, চলছে আমরণ অনশন। তাঁদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছেন সমাজের সর্বস্তরের মানুষও। পূজোর মধ্যেও কম হয়নি প্রতিবাদের স্বর। বাংলার সব অসুর বিনাশক উমা বিদায় পালায় এমনটাই প্রার্থনা রাজ্যবাসীর। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা। Justice! We want 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 justice